ডিএজি ইমরান সাহেবের দেখলেন না? ইমরান সাহেব কিন্তু তাদের ঘরের লোক, আমার অনেক জুনিয়র, কিন্তু তার বন্ধুদের কাছে শুনলাম ছাত্রলীগ করা লোক, ছাত্রলীগের নেতা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুব কঠিন সময়, এবং তাকে আমি ল অফিসার হিসেবে দেখেছি আমার অনেক মামলায় আমার বিরোধিতা করতে, কিন্তু খুব যুক্তি দিয়ে করতেন, তার বিবেক জাগ্রত হয়েছে, দেখেন আজকে কি অবস্থা, আল্লাহর কাছে দোয়া করে উনি যেন সুস্থ থাকে। এটা তো এখন আওয়ামী লীগের ঘরের মধ্যে গৃহদাহ হচ্ছে, এবং আমি অনুরোধ করবো আওয়ামী লীগের মধ্যে এখনো যারা বিবেকবান আছেন, যে অল্প কিছু, দয়া করে বিবেকের বোতামটা খোলেন। আর আমি হারুন ভাই, আব্দুল আওয়াল, মামুন ভাই এবং সাগর ভাই আপনাকেও আমি ছোট্ট একটা ঘটনা জাস্ট 1 মিনিটে বা 30 সেকেন্ডে বলবো, যে একটা দেশের জুডিশিয়ারি যদি প্রোঅ্যাক্টিভ না থাকে, একটা দেশের জুডিশিয়ারি যদি মিনিমাম দায়িত্ব না পালন করে, তাহলে সেই দেশের ট্র্যাজেডি কিরকম হয় দেখেন। আমার মোস্তাফিজ ভাই ব্যাখ্যা দিয়েছে সুন্দর, এগুলো হচ্ছে তাত্ত্বিক কথা। জুডিশিয়ারি রাখাই হয় যে কোনো সরকারেরই কাজের তত্ত্বাবধান করা, সরি মানে রিভিউ করা, মাফ করবেন, পর্যবেক্ষণ করা। যদি জুডিশিয়াল রিভিউ নিরপেক্ষভাবে না করে, তাহলে তো এত কোটি কোটি টাকা খরচ করে জুডিশিয়ারি রাখার দরকার নেই, তাহলে তো প্রধানমন্ত্রীর গণভবনে ল ডিপার্টমেন্ট এনাফ, ওনার ডিকটেশন যে কাজ হবে। আমি একটা নৃশংস নির্মম কথা বলি, এই যে কে যেন আমার মামুন ভাই বোধহয় বললেন ওসি প্রদীপের কথা, প্রথম কথা মেজর সিনহা জামাল একজন ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সিনহা জামালের আগে যদি মেজরটা না থাকতো, আমার মতো আব্দুল আওয়াল মামুন ভাইয়ের মতো শুধু যদি নাম হতো, পীরজাদা সাহেবের ক্ষেত্রে হলে হতো না, ওনার মতো গুরুত্ব পেত সিনহা জামাল সাহেবের মতো, সিনহার মতো, কিন্তু আমি বা আব্দুল আওয়াল মামুন হলে এর কোনো দিন কোনো বিচার হতো না। আমি আপনাকে এক কয়েকটা ডেট বলি সাগর ভাই, আপনার কাছে আপনার ভাই হিসেবে অনুরোধ, আপনি একটু নোটটা রেখেন, কোনোদিন যদি আইজিপি সাবেক শহীদুল হক সাহেব, শাহদুল হক সাহেব আসেন, একটু প্রশ্ন করেন, এই ওসি প্রদীপ যখন মহেশখালীর ওসি ছিল 2017 সালে, 14 তারিখ এসে এই আপনার একজন আব্দুস সাত্তার নামে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে রাত্রে চোরাচালানকারী অভিযোগে ক্রস ফায়ারে হত্যা করেছিল, তার স্ত্রী দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে সেই হত্যার বিরুদ্ধে একটা এফআইআর দাখিলের জন্য, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, 2017 সালের 14 তারিখে ওসি প্রদীপ এই অকাস্তি হত্যাটি করেছিল। সেই মহিলা ঘুরতে ঘুরতে আমার এক জুনিয়র বন্ধুর মাধ্যমে, কক্সবাজারের লয়ার অ্যাডভোকেট রাশেদ খোকন, তার মাধ্যমে আমার কাছে আসলো যে স্যার আমাকে একটা রিট করে দেন। আমি রিট করলাম, রিটে মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি ডিভিশন জজ বেঞ্চ 17 সালের জুন মাসে অর্ডার দিল, কিচ্ছু না, একটা নির্দোষ অর্ডার, যে এই মহিলার এফআইআরটা গ্রহণ করুক থানা এবং তদন্ত করুক আসলে কি ঘটেছে। তদানীন্তন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, ইতিহাস যদি একদিন বিচার হবে যে জুডিশিয়ারিকে আজকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে কে, তাহলে সে তার অন্যতম কুখ্যাত কলাকার, কারুকার কি বলে, কলাকার, সেই মাহবুব আলম সাহেব দ্রুততার ভিত্তিতে ওই একটা নির্দোষ হাইকোর্ট ডিভিশনের সাংবিধানিক অধিকার রাইটের বিরুদ্ধে, আদেশের বিরুদ্ধে আপিল করল। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেন সাহেব, আমি ক্যাভিয়েট দেওয়া ছিল, টার্ম অনেকে বুঝবেন, ক্যাভিয়েট মানে আগে থেকে ওকালতনামা দেওয়া আপিল বিভাগে, আমি যেতে না যেতেই হিয়ারিং শেষের দিকে এবং উনি স্টে করে দিলেন। আমি প্রায় মানে প্রথা ভেঙে চিৎকার করে বললাম যে মাইলর কি করলেন, কি আমাকে একটু শোনেন। মাহবুব আলম সাহেবের তখন উত্তর ছিল যে এই ধরনের সন্ত্রাসী আব্দুস সাত্তাররা যদি বাইরে থাকে আর ওসি প্রদীপের বিরুদ্ধে যদি রেফার হয়, দেশে আইনের শাসন থাকবে না। এই লেখাটি আমি আমার পত্রিকা, আমাদের সংবিধান সংরক্ষণ কমিটির পত্রিকা অনুরণনে আমি লিখেছি, প্রকাশ্যে সব জজদেরকেও আইনজীবীদের দিয়েছি, প্রয়োজনে আপনাদেরকেও পাঠাব। এরপরে এই বিচার আপনার তার বিরুদ্ধে এফআইআরটা হিমঘরে চলে গেল, এবং দেখেন 17 সালে যদি এফআইআরটা গ্রহণ করার হাইকোর্টের আদেশটা বহাল রাখতো আপিল বিভাগ, তাহলে আর 2017 থেকে 20 ফেব্রুয়ারি মাসে বোধ হয় আমাদের তরুণ সাবেক আর্মি অফিসার হত্যা হলেন মেজর সিনহা, অন্তত 100 লোকের জানটা বাঁচত। তাহলে দেখেন আমরা সোজা দুঃখে বলি না, বিচার বিভাগ যদি না থাকে জনগণ ক্ষতিগ্রস্ত যেরকম হবে, আমিও একজন ওই কোর্টের সাধারণ আইনজীবী, আমারও ক্ষতি হবে, সবারই ক্ষতি, দেশ টিকবে না, কিন্তু বিচার বিভাগের বর্তমান অবস্থা এইটা। এখন টাইম এসেছে সমস্যাকে সমস্যা হিসেবে প্রকাশ করা, কার্পেটের নিচে দাবিয়ে দিয়ে সমস্যার সমাধান হবে না। আমি আপনাকে বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, জার্মান যখন
লন্ডনের উপকণ্ঠে নাজি হিটলার বোমা ফেললো, তখন বোমার পরে তদানীন্তন সফল প্রধানমন্ত্রী ব্রিটেনের উইনস্টন চার্চিল তার ল মিনিস্টারকে জিজ্ঞেস করলো, কোর্ট অফ আপিল চলছে, হাউস অব লর্ডস চলছে? না, ওটাও বন্ধ হয়ে গেছে, ওখানেও বোম পড়ছে। বলে, না মিস্টার চার্চিল, হাউস অফ লর্ডস চলছে, তখন এটা অ্যাপিল বিভাগ সুপ্রিম কোর্ট ছিল না, আর কোর্ট অফ আপিল সব কোর্ট চলছে। বলে, যা তাহলে ইংল্যান্ড বেঁচে যাবে, এখন তুমি অন্যদিকে মন দাও। সেইখানে বিচার বিভাগের এই করুণ দশা বলতে আমার কোনো গর্ববোধ হয় না, আজকে আমি ক্লিয়ার করি আপনার বান্ধব। কিন্তু আমরা বলতে বাধ্য হই যখন দেখি একের পর এক সরকারের পক্ষে গেলেই অ্যাটর্নি জেনারেল দাঁড়ালেই আমাদের কোর্টগুলো নার্ভাস হয়ে যায়। এবং এর কারণ আব্দুল্লাহ মামুন ভাই বলেছে যে একজন সাবেক প্রধান বিচারপতিকে কি পরিমাণ হেনস্থার শিকার হতে হয়েছে। আমার বিচারপতিদের প্রতি চরম শ্রদ্ধা আছে, তাদের প্রতি আমার মমত্ব আছে। চাকরি শুধু চলে যাওয়া তো না, যে পরিমাণ নির্যাতনের শিকার হন তারা, এইটার জন্য কি 30 লাখ লোক শহীদ হয়েছিল? এর জন্য কি 52 থেকে 71 পর্যন্ত আমাদের জনগণ মুক্তিযুদ্ধের ভিত রচনা করেছিল? এবং দুর্ভাগ্য হচ্ছে এই সরকারের সমস্ত অগণতান্ত্রিক কাজের পাটাতন তৈরি করে দিয়েছে চিফ জাস্টিস মোজাম্মেল হোসেন থেকে শুরু করে আজ অবধি চিফ জাস্টিসরা, ইতিহাসে কারো নাম বাদ যাবে না। আমি এই ঘটনাটা এই জন্যই বললাম, আপনার অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চাইতে এই ঘটনায় এই ডেট গুলো মনে রাখেন। 17 সালের এই 7ই জুন যে হাইকোর্ট আদেশ দিয়েছিল, সেটা যদি তদানীন্তন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম পুলিশের আইজি কথায় প্রভাবিত হয়ে জরুরি ভিত্তিতে গিয়ে চেম্বার জজ স্টে না করাতো, তাহলে অন্তত 100 লোকের জান বাঁচত 3 বছরে, মেজর সিনহার মতো তরুণ প্রতিভাবান অফিসার হত্যা হতো না। কাজে এটাই তো গ্ল্যারিং এক্সাম্পল যে কিভাবে জুডিশিয়ারিকে ব্যবহার করছে। শোনেন, অ্যাটর্নি জেনারেল অফিস হচ্ছে সাংবিধানিক অফিস, তারা সরকারের অফিস না, তারা কাজ করছে সরকারি অফিসের। আপনি রিসেন্টলি ডিএজি ইমরান সাহেবের দেখলেন না? ইমরান সাহেব কিন্তু তাদের ঘরের লোক, আমার অনেক জুনিয়র, কিন্তু তার বন্ধুদের কাছে শুনলাম ছাত্রলীগ করা লোক, ছাত্রলীগের নেতা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুব কঠিন সময়, এবং তাকে আমি ল অফিসার হিসেবে দেখেছি আমার অনেক মামলায় আমার বিরোধিতা করতে, কিন্তু খুব যুক্তি দিয়ে করতেন, তার বিবেক জাগ্রত হয়েছে। দেখেন আজকে কি অবস্থা, আল্লাহর কাছে দোয়া করে উনি যেন সুস্থ থাকে। এটা তো এখন আওয়ামী লীগের ঘরের মধ্যে গৃহ দেওয়া হচ্ছে, এবং আমি অনুরোধ করবো আওয়ামী লীগের মধ্যে এখনো যারা বিবেকবান আছেন, যে অল্প কিছু, দয়া করে বিবেকের বোতামটা খোলেন। আর আমি পিজ্জাদা শহীদুল হারুন ভাইকে শ্রদ্ধা রেখে বলি, হয়তো আমার বাবার নাম বলে আপনি চিনতে পারেন, আমি আর টিভিতে না বলি, 1967 সালের ইপিসিএস মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, এই এইটা ভেবে না যে কোনোদিন এত বড় গর্ব হবে। আমরা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে আমি আমার বোন একটাই, আমরা কোনো সুযোগ সুবিধাও নেইনি, কারণ আমি মনে করি মুক্তিযুদ্ধ হয়েছিল সব সারা দেশের সাম্যের জন্য, মুক্তিযোদ্ধাদের আলাদা সুযোগ সুবিধার জন্য না। তো এইটার জন্য কি আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছিলাম? আজকে এই যে জানালার দূরত্বে যশোর পার হলি কলকাতা, কলকাতায় হাইকোর্ট মমতা ব্যানার্জিকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে, ভারতের সুপ্রিম কোর্টে ডিআই চন্দ্রচূড় এক বিরোধী সংবাদপত্র কর্মীকে মোদি অ্যারেস্ট করেছিল, উনি বলেছিলেন সেফটি বাল ইজ এ সরি ডিসেন্ট ইজ এ সেফটি বাল্ব ইন এ ডেমোক্রেসি, ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের সেফটি বাল্ব, এই বাল্ব নিভিয়ে দিয়েন না। আমরা তো জুডিশিয়ারির কাছ থেকে এগুলো চাই, নাহলে জুডিশিয়ারির দরকার কি? গণভবনের ল ডিপার্টমেন্ট করে রাখলেই হয়। কাজেই আমাদের ওই যে আমি এই জন্যই বললাম যে যে দর্শক বন্ধু বললো যে আমরা কি ঐক্যের চেষ্টা করছি না, আমরা আপা আচির আমরা সবসময় চেষ্টা চালাচ্ছি। আমাদের একটাই কথা, আওয়ামী লীগ যে সেতু দিয়ে তার উত্তাল নদী পার হয়েছে কেয়ারটেকারের মাধ্যমে, আওয়ামী লীগ শেখ হাসিনা যতবার বৈধভাবে ক্ষমতা এসেছে দুইবারই কেয়ারটেকার সরকারের মাধ্যমে, দয়া করে ওই কেয়ারটেকার যদি নামে অ্যালার্জি থাকে নির্বাচনকালীন তদারকিকালীন সরকার দেন, জনগণকে তার ভাগ্য নির্ধারণের সুযোগ দেন। প্রশাসন পুলিশ দিয়ে 2018 সালে যা করেছেন এই কলঙ্ক আর করেন না, আমরা কোনো দেশের হস্তক্ষেপই চাই না, কিন্তু মনে রাখতে হবে এটা গ্লোবাল ভিলেজ, আমরা যেরকম অন্য দেশের মানবাধিকার লঙ্ঘন হলে কথা বলি অন্যরাও কথা বলবে, সেলফি তুলে এই সমস্যার সমাধান হবে না। আপনাকে ধন্যবাদ, যারা পিজাদা শহীদুল হারুন, সেলফি তুলে এই সমস্যার সমাধান হবে না। আপনি